তার খাবার হতো। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন না, তিনি তো বড় ব্যবসায়ী ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন। ওনার স্ত্রী তো সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিল, কিন্তু স্বামী যখন খলিফাতুল মুসলিমিন হল, আগের চাইতে আরো অভাব দেখা দিল। স্ত্রীর একদিন মনে চাইছে একটু ফিরনি খাবে, পায়েস খাবে, কিন্তু খলিফার জন্য দৈনন্দিন যা বরাদ্দ তা দিয়ে যদি উনি পায়েস রান্না করেন, খলিফার ঘরের খাবার হবে না। উনি চিন্তা করলেন একটু একটু করে খাবার থেকে প্রতিদিন আলাদা করা হবে। উনি অনেক দিন যাবত একটু একটু করে আলাদা করলেন, বেশ কিছুদিন পর দৈনন্দিন খাবারের সাথে একটু মিষ্টি রান্না করে স্বামীর সামনে দেওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কোথায় পাইলা এই খাবার, এই মিষ্টান্ন কোথায় পাইলা? কারণ ঘরের মালিক জানে ঘরের খবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে আমার ঘরের জন্য যতটুকু খাবার বরাদ্দ আছে, যদি ঘরের খাবার রান্না করা হয় তাহলে পায়েস হবে না, পায়েস যদি রান্না করে তাহলে ঘরের খাবার হবে না। উনি জিজ্ঞাসা করলেন, পাইলা কোথায় তুমি এটা? এবার স্ত্রী একটু মুস্কি হাসি দিয়া বলে যে, শোনেন, আমার অনেক দিন আগে একটু পায়েস খাইতে মন চাইছে, তা আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই ভাতা সেটা দিয়ে তো আর একদিনে একসাথে পায়েস রান্না করা যাবে না, আমি প্রতিদিনকার খাবারের থেকে একটু একটু করে আলাদা করছি, একটু পরিমাণে বেশি হয়েছে ওইটা দিয়ে আজকে রান্না করছি, আপনি খান। বলেন তো, কোনো স্ত্রী যদি স্বামীর সাথে এই ধরনের কোনো আচরণ করে স্বামী খুশি হয়ে যাবে না? আহা, দেখছো আমার স্ত্রী কত মহব্বত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কতটুক করে আলাদা করছিলা? স্ত্রী হাসি মুখে বলছে যে, হয়তো এক মুঠ বা এতটুক করে আলাদা করছি। আচ্ছা ঠিক আছে। উনি খাবার শেষ করে চলে গেলেন, বাইতুল মালের দায়িত্বে যিনি তাকে গিয়ে বললেন, শোনো, আমার পরিবারের জন্য দৈনন্দিন যেই ভাতা দেওয়া হয়েছে এটা পরিমাণে বেশি হয়ে যায়, এতটুকু লাগে না। ওই যে স্ত্রী প্রতিদিন যতটুকু আলাদা করতো, তিনি বলে দিলেন আগামী দিন থেকে ওই পরিমাণ ভাতা বা ওই পরিমাণ খাবার কম আমার বাসায় পাঠাইবা। এরা রাষ্ট্রের দায়িত্বে ছিল, কিন্তু জীবন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে আরো সংকীর্ণ হয়ে গেছে। কেন জানেন? এরা এই রাষ্ট্রের দায়িত্বটারে গনিমত মনে করে নাই, আমানত মনে করেছে, ঠিক কিনা বলে। সেজন্য রাষ্ট্রের সম্পদ যথার্থ ব্যবহার করে নাই, যেখানে মন চাইছে সেখানে ব্যবহার করে নাই। রাষ্ট্রের প্রতিটা সম্পদ ব্যয়ের ক্ষেত্রে তারা হিসাব করেছে, কেমন হিসাব, প্রসিদ্ধ ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন ওমর, যার সময় মুসলমানদের এরিয়া সবচাইতে বেশি বেড়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা রাষ্ট্রের কাজ করতেছেন, রাষ্ট্রের টাকার বাতি জ্বালায়া। একটা লোক আসছে খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করার জন্য। দীর্ঘ সময় বসার পর যখন তিনি কাজ থেকে ফারেক হলেন, জিজ্ঞাসা করতেছে, তুমি কি জন্য এসেছো, রাষ্ট্রীয় কাজে নাকি ব্যক্তিগত কাজে? লোকটা যখন বলল, আমি ব্যক্তিগত কাজে আসছি, খলিফাতুল মুসলিমিন সাথে সাথে বাতিটাকে নিবায়া দিছে। বলেন তো, এমন আচরণ আমরা কেউ যদি করি, আমার বাসায় বা আপনার বাসায় গেলাম যে আপনার সাথে একটু প্রয়োজনীয় ব্যক্তিগত কথা আছে, লাইটটারে আপনি বন্ধ করে দিলেন। আমরা হুজুররা তো লাইট লুইট বন্ধ করলে ভয় পাই, ঠিক না? সেই ভয় পাওয়ার মাসটা তো এখন চলতেছে, অসৌজন্যতা মনে হবে। লোকটা প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন কি ব্যাপার, বাতি বন্ধ করে দিলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, তুমি আমার সাথে কথা বলবা ব্যক্তিগত কথা, আর রাষ্ট্রের টাকার বাতি জ্বলবে অপচয় হবে, এই হিসাবটা কে দিবে? একটু আপনি এই কথাগুলো সামনে রেখে গোটা দুনিয়ার দিকে তাকান, নিজের দিকে তাকান, নিজের দিক, এই নিজের দিকে যখন তাকাবো নিজেরই সবচাইতে বড় খেয়ালতকারী মনে হবে, ঠিক কিনা বলে। সেজন্য রাষ্ট্রের দায়িত্ব আমানত, যে যেখানে আছে যেই দায়িত্বে আছে সেটা তার উপরে আমানত।
বেসরকারি যে কোনো দায়িত্ব আমানত, সময়টাও কিন্তু আমানত। কেউ যদি আমার থেকে কোনো সময় নেয়, এই সময়টা কিন্তু আমানত। আপনি অফিসে চাকরি করেন, আপনার সাথে শর্ত হলো দৈনিক সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনার ডিউটি। আপনি যদি এই 8 ঘন্টা সময়ের মধ্যে ব্যক্তিগত কাজে কোনো সময় ব্যয় করেন, তাহলে এই সময়টাও কিন্তু আমানতের খেয়ানত হয়ে যাবে। অফিসের অনেক আসবাব আছে যেগুলো অফিসের কাজে ব্যয় করতে হবে, অফিসের আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যয় করা হয়, এটাও আমানতের খেয়ানত। কত সতর্ক ছিলেন আমাদের অতীতের মানুষেরা, সময়ের আমানতদারিতা তাদের মধ্যে কেমন ছিল। মাজহার নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন, মাজহার নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সময়ের হিসাব করে করে মাস শেষে বেতন গ্রহণ করতেন। একদিন ওনার কাছে একটা লোক আসছে ক্লাসের সময়, খুব গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, হযরত ক্লাসের পড়া বন্ধ করে দিলেন, বন্ধ করে লোকটার সাথে কথা, লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِذُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعٌ إِذَا كُنَّا فِيكَ فَلَا عَلَيْكَ مَا فَاتَكَ مِنَ الدُّنْيَا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মহব্বতের সাথে জবান খুলে দরুদ শরীফ পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বিবাড়িয়া জেলার অন্তর্গত মোহনপুর গ্রামবাসীর যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত আপনাদের এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাম মাওলানা মুফতি উবাইদুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মনিব এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ, অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। কারণ কোনো বান্দা সময় সুযোগ থাকলেই নেকের কাজ করতে পারে না যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন। আবার অনেক আল্লাহর বান্দা আছে শত ব্যস্ততার পরেও দিনের কাজ থেকে আল্লাহ তাআলা তাকে মাহরুম করেন না। আবার অনেক আল্লাহর বান্দা আছে দেখবেন মাশাআল্লাহ সময়ের অভাব নাই, সময় এত বেশি, জিজ্ঞাসা করা হয় কি করতেছো, বলে মোবাইল টিপে, চার দোকানে বসে, টেলিভিশন দেখে আমরা টাইম পাস করতেছি, এমন কিছু মানুষ আসেনি দেখবেন যে মোবাইল নিয়ে বসছে তিন চার পাঁচ ছয় ঘন্টা শেষ। কিন্তু এই লোকটা, এই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজে
যদি হাজিরা দিত সময় লাগতো সোয়া এক ঘন্টা সর্বোচ্চ সুন্নাহগুলা সহ। অথচ এক ঘন্টা সোয়া এক ঘন্টা সময় পাঁচ ভাগে একদিন সে আল্লাহর জন্য দিতে পারে না, অথচ মোবাইলের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, এমন মানুষ আছে না নাই? আমরা যে সময়গুলো যেই কাজে ব্যয় করি, এই সময় পর্যন্ত কেয়ামতের দিন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। যেই সময়টা আমি ভালো কাজে ব্যয় করব, ওই সময়টা পরকালে আমার পক্ষে সাক্ষী দিবে। যেই সময়টা আমি গোনার কাজে ব্যয় করব, ওই সময়টা কেয়ামতের দিন আমার বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। দেখেন, গোনামুক্ত কিছু সময় যদি আমরা কাটাতে চাই, তাহলে দিনই মজলিসগুলোর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ তাআলা জানি আমাদেরকে এইরকম মজলিসে বেশি বেশি আসার বসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্রথমত ধন্যবাদ জানানোর দরকার এলাকার যুবকদেরকে। এখন তো প্রতিটা ঈদের পরে আমরা দেখি যুবকরা দলে দলে খোলা ট্রাকের মধ্যে বড় ডেক্সের ড্রাম মাইক বাজায় বাজায় আনন্দ ফুর্তি করে। এক কথায় অশ্লীলতা ফাহেশা এমন কোনো গোনার কাজ নাই সেই সমস্ত কিছু যুবকেরা করে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আপনাদের মোহনপুর গ্রামবাসী এবং যুবকেরা বিশেষ করে এই সম্মেলনের আয়োজন করেছে। আল্লাহ তাআলা এই যুবকদেরকে দীনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। কারণ বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এখানে হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। শুধু শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম নয়, গোটা বাংলাদেশে যারা ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রদান করেন জাতির রাহবার অধিকাংশ এবং প্রসিদ্ধ বড় বড় যারা, আল্লাহ তাআলা যাদেরকে এই লাইনে কবুল করেছেন, অধিকাংশ মানুষই আপনাদের এই জেলার, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা প্রায় সময় দেখি যে গোটা বাংলাদেশে যখন নাস্তিক মুরতাদদের দৌরত্ব বেড়ে যায়, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে, অধিকাংশ সময় ব্রাহ্মণবাড়িয়ার তাওহিদি জনতা ওলামায়ে কেরামের নেতৃত্বে ওই কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এরকম নেয়ামত আপনাদেরকে দান করেছেন, এটা সৌভাগ্যের ব্যাপার। আমারও খুব ভালো লাগতেছে যে এমন একটা এলাকায় এসেছি আশেপাশে বড় বড় ওলামায়ে কেরামের অবস্থান। এই যে আপনাদের গ্রামেই মনে হয় আল্লামা জুনাইদ আল হাবিব হাফিজাহুল্লাহর বাড়ি, তাই না? হযরত কত মুরব্বী মানুষ জেলখানার মধ্যে আছেন, প্রচণ্ড অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যথাদ্রুত সম্ভব ওনার বের হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক। সকলে বলি আমিন। যত ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের জামিনের মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক। সকলে বলি আমিন। তা যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে আবারও বলি আমিন। আচ্ছা, হুজুর কয়টার দিকে আসবে? হুজুর কয়টায় আসবে? 11টায় না? আচ্ছা ঠিক আছে। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা বিষয়ের ওয়াজ করেছেন। কয়টা বিষয়ের? দুইটা বিষয়ের ওয়াজ, খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. الله رب العالمين বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, এই আদেশ গোটা মুসলমানের জন্য, সব ইমানদারের জন্য, সব মুমিনের জন্য। শুধু তাই না,
এই দুইটা আদেশ যদি কোনো বেঈমান অমুসলিম তারাও এই দুইটা আদেশের উপরে আমল করতে পারে, তাহলে তামাম দুনিয়ার মধ্যে শান্তির বাতাস বইবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ নিষেধ আছে এগুলা যদি একজন অমুসলিমও মেনে চলে, সে দুনিয়াতে শান্তির জিন্দেগি লাভ করবে। সুবহানাল্লাহ। এই যে রোজার মাস গেছে, ইংল্যান্ডের এক বিখ্যাত গায়ক, রকস্টার নাম করা একজন গায়ক, আমরা তো আমাদের চোখ দিয়ে মনে করি যারা অনেক বড় নাম করা গায়ক, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, আমরা মনে করি তারা মনে হয় খুব সুখ স্বাচ্ছন্দ্য আর আনন্দের সাথে জীবন যাপন করে। এটা আমরা দেখি, আসলে এই দেখার পেছনটা বড় অন্ধকার। তাদের ব্যক্তিগত জীবনে, বাস্তব জীবনে না আছে শান্তি, না আছে আনন্দ। এই মানুষগুলার টেনশন, পেরেশানি, চিন্তার মধ্যে থাকে। আবার এই চিন্তা দূর করার জন্য অনেক সময় তারা মাদক গ্রহণ করে, নেশাগ্রস্ত হয়, অ্যাডিক্টেড হয়, এফেক্টেড হয়ে যায়। ওই শিল্পীটা, সেও তার টেনশন থেকে মুক্ত থাকার জন্য সে নেশা গ্রহণ করত। অনেক সময় আছে যে পরিচিত হিন্দু মুসলিম দুজনের মধ্যে পরিচিত আছে, বন্ধুত্ব আছে, অনেক সময় হয় না এরকম? এইবার ওই শিল্পীর একজন বন্ধু আছে, পরিচিত লোক আছে, সে হলো মুসলমান। এবার ওই পরিচিত মুসলমান বন্ধু ওই রক স্টার গায়ককে বলতেছে, বন্ধু তুমি তো তোমার পেরেশানি দূর করার জন্য তুমি মাদক গ্রহণ করো, নেশা নাও, আমার সাথে একটা মাস থাকো, আমরা একটা মাস সিয়াম সাধনা করি, রোজা রাখি, তুমি আমার সাথে থাকো। এইবার ওই লোকটা একটা মাস মুসলমানকে অনুসরণ করে রোজা রাখলো, এক মাস পরে সে মিডিয়ার সামনে বলতেছে, আমি আমার অশান্তি চিন্তা দূর করার জন্য মাদক গ্রহণ করতাম, কিন্তু একটা মাস রোজা থাকার পরে আমি যেই পরিমাণ শান্তি পেয়েছি, আমার গোটা জিন্দেগিতেও আমি এত শান্তি পাই না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ নিষেধ আছে, যে কেউ মান্য করুক না কেন, তার মধ্যে কল্যাণ আছে। ঈমান সহকারে যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মান্য করে, তার ঠিকানা তো হয়ে যাবে জান্নাত। যদি ঈমান না থাকে, এর পরেও যদি মান্য করে, দুনিয়ার শান্তি, দুনিয়ার শান্তি সে লাভ করবে। এই জন্য এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন দুইটা নসিহাত করেছেন, ওয়াজ করেছেন। এই দুইটা ওয়াজ নসিহাত যদি আমরা সকল মানুষ মান্য করতে পারি, দুনিয়া থেকে অশান্তি, দুনিয়া থেকে দুর্নীতি, সব কিছু ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার নসিহাত করলে আল্লাহ তাআলা বলেন, আনতু আদুল আমানাতি ইলা আহলিহা। এক নাম্বার উপদেশ হলো, তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও। দুই নাম্বার আদেশ, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদ। তোমরা যখন মানুষের মধ্যে ন্যায় বিচার আচার করবা, আন তাহকুমু বিল আদ, ন্যায় বিচার করো। এই দুইটা আদেশ কার, একটু জোরে বলেন। এক নাম্বার আদেশ, আমাদেরকে আমানতদার হওয়ার কথা বলা হয়েছে। মানুষ মাত্রই আমানতদার হওয়ার দরকার। আমরা মুমিন, আমাদেরকে আরো বেশি বেশি পরিপূর্ণ আমানতদার হওয়ার দরকার। কারণ কোন ব্যক্তি যদি নিজেকে মুমিন দাবি করে আর তার মধ্যে যদি আমানতদারিতা না থাকে, আমার কথা নয়, নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতালা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। একজন মানুষ, সে নিজেকে মুমিন দাবি করে কিন্তু তার মধ্যে আমানতদারিতা নাই, সে নিজেকে দাবি করতে পারে মুমিন কিন্তু আসলে সে প্রকৃত মুমিন হতে পারে না। কারণ আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুনাফিকের আলামতের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
এক হাদিসের মধ্যে আসছে প্রকৃত মুনাফিকের আলামত হলো তিনটা, আর এক হাদিসের মধ্যে আসছে চারটা। নবীজি বলেন মুনাফিকের এক নম্বর আলামত, ইদা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ইদা তুমি না খানা, মুনাফিকের কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো তর্ক বিতর্ক হয় মুনাফিক বকাঝকা করে। এই চারটা নবীজি বলেন প্রকৃত মুনাফিকের আলামত। এখন বলেন কথায় কথায় মিথ্যা কথা বলা মানুষ আমাদের মধ্যে তো নাই, আছে? অভাব নাই। ওয়াদা খেলাফ করা এই অভ্যাস আমাদের মধ্যে তো নাই। আমানতের খেয়ানত করা এই অভ্যাস তো নাই। বকাঝকা করা এই অভ্যাস আছে না নাই? বলেন এই চারটা অভ্যাস মূলত মুমিনের না মুনাফিকের? তাহলে বুঝতে হবে প্রকৃত মুমিন যে তার মধ্যে মুনাফিকের আলামত থাকতে পারে না, আর যার মধ্যে মুনাফিকের আলামত আছে সে প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য মুনাফিকের যে আলামত গুলো আমাদের থেকে বের করার দরকার, বাদ দেওয়া দরকার। ওই প্রকৃত মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা। আমি এই একটা বিষয় নিয়েই কিছু আলোচনা আপনাদের খেদমতে করতে চাই। আমানত কত গুরুত্বপূর্ণ বিষয়, যে নবীজি বললেন লা ঈমানা লিমান লা আমানাতালা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। প্রথম প্রশ্ন হলো আমানত বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা আমানত বলতে বুঝি আমার কাছে কেউ কোনো সম্পদ রাখলো, কেউ কোনো সম্পদ গচ্ছিত রাখলো, আমি তার সম্পদটা ফিরাইয়া দিলাম, আমি নিজেকে নিজে মনে করি বড় আমানতদার। এটা হলো আমানতদারিতার একটা অংশ। কিন্তু আমানত এটা ব্যাপক এক জিনিস, এগুলা আমাদের জানার দরকার। অধিকাংশ ক্ষেত্রে অনেক মানুষ আছে যে আমানত কোথায় কোথায় হয় সেটাও আমরা জানি না, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? কোথায় কোথায় আমানতদারিতা রক্ষা করার দরকার আমরা যদি সেটাই না জানি, তাইলে আমরা আমানতদার হব কেমনে? যেই কয়েকটা আমার জেহেনে আসে মনে আসে আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলবার, আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলি আমিন। আমানত এক নম্বরে হয় কথার মধ্যে আমানত। এখন প্রশ্ন হলো কথার মধ্যে আমানত এটা কেমনে হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসার রাজুলু সুম্মা তাফাতা ফাহিয়া আমানাতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ওই লোকটা এদিকে সেদিকে তাকাইয়া যেই কথাটা বলল, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানাত। স্বাভাবিক আমার আপনার কাছে অনেক সময় অনেকে ব্যক্তিগত বা গোপন কোনো কথা বলার জন্য আসে, সে চায় যে এই কথাটা আমি আপনি ছাড়া আর কেউ না শুনুক, কেউ না দেখুক। সে যখন আসবে, আসার পরে কি করবে? ডানে দেখবে বামে দেখবে যে আশেপাশে লোকজন আছে কিনা, আমার কথাটা অন্য কেউ শুনে ফেলবে কিনা। এরপরে আস্তে আস্তে বলবে ভাই এই কথাটা আপনারে বললাম, আপনি আর কাউরে বইলেন না। সে আর কাউকে বইলেন না এটাও বলার দরকার নাই, সে যখন কথা বলার সময় ডাইনে বামে এদিকে সেদিকে তাকাইছে, তার এই অঙ্গ ভঙ্গিমার মাধ্যমেই তার কথাটা আমার কাছে অটোমেটিক আমানত হয়ে গেছে। এখন বলেন যেই কথাটা আমার কাছে আমানত হইল, আমি আরেকজনের কাছে কি বলতে পারবো? কিন্তু আমাদের অবস্থাটা পুরো ব্যতিক্রম। আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলার পর বলে হুজুর এই কথাটা আপনাকেই বললাম, আপনি আর কাউরে কইেন না, আমি আর এই কথাটাকে হজম করতে পারি না, যতক্ষণ না আমি ওই কথাটা আরেকজনের কাছে না বলি ততক্ষণ আমার পেটের ভাত হজম হয় না। ওই লোক আমার কাছ থেকে যাওয়ার সাথে সাথে আমি খুঁজি কার এই কথাটা কওয়া যায়। আমি একজনকে ডাক দিয়ে বলি ভাই এদিকে আসেন শুনেন,
অমুকে আমার কাছে এই কথাটা বলছে, আমাকে আর কাউকে বলতে মানা করছে, আমি শুধু আপনাকে বললাম, আপনি কিন্তু কাউরে বললেন না, ঠিক আছে? উনি কয় ঠিক আছে হুজুর, আমি সরার পরে দেখা যাবে ও আর একজন রে খুঁজবে, জ্যাক দিয়া বলবে হুজুর আমার এই কথাটা বলছে, হুজুর তো আর মিথ্যা কথা কইতে পারে না, আমি তোর এই কথাটা বললাম, তুই কিন্তু কাউরে কইস না। দেখা যা গেল কি, যে সকালবেলায় আমার কাছে একজন বলছিল, আমি আর একজনের কাছে বললাম, দুপুর হইতে হইতে মাশাল্লাহ গ্রামের অর্ধেক মানুষ সবাই জানে, যে যারেই বলে শুধু কি কয় যে আমি শুধু তোরে কইলাম, তুই কাউরে কইস না, ঠিক কিনা বলেন? ক্ষতিটা কি হলো একটু চিন্তা করেন, ক্ষতিটা কি? প্রথম যখন আমার কাছে বলল যে আপনি কাউরে বইলেন না, আমি যখন একজনের কাছে বলে দিলাম, তারপরে যতজনের কানে কথাটা পৌঁছাবে, যতজনের মাধ্যমে ওই কথার খেয়ানত হবে, প্রত্যেকের খেয়ানতের গোনা একত্রে আমার আমল নামায় যোগ হয়ে যাবে। সেজন্য খবরদার, কথার মধ্যে আছে আমানত, কেউ যদি কোনো কথা আমার কাছে বলে, খবরদার আমি এই কথাটা কারো কাছে বলবো না, হেফাজত করব। আবার বুঝতে হবে কোন কথা আমানত আর কোন কথা বলা জরুরত। মনে করেন এই কথা শুনে কেউ যদি মনে করে যে কোনো কথা যদি কেউ ডাইনে বামে তাকাইয়া বলে, তাইলে তো এটা আমানত, কারো কাছে বলা যাবে না। এখন একজন আইসা আপনার কাছে এরকম ডাইনে বামে তাকাইয়া বললো, ভাই আমি কিন্তু আজকে রাত্রে ওই বাড়ি চুরি করবো। আপনি চিন্তা করলেন, হুজুরি তো কইছে ডাইনে বামে তাকাইয়া যদি যেই কথা বলবে এটা আমানত, কারো কাছে বলা যাবে না। এখন নিজের আমানতদারিতা রক্ষা করতে গিয়া চুপ করে তখন বসে থাকা যাবে? এই ধরনের কিছু কথা আছে যে কথাগুলা বলে দেওয়াই জরুরি, যে কথা না বললে মানুষের ক্ষতি হবে, যে কথা না বললে সমাজের ক্ষতি হবে। এই ধরনের কোন খবর, এই ধরনের কথা যখন আমার আপনার কাছে আসবে তখন এটা বলে দেওয়া জরুরি। ওই সময়ে ওই মাসালা চলবে না যে ডানে বামে তাকাইয়া যেই কথা বললো সেটা আমানত, এই মাসালা ওই সময় চলবে না। মানুষের ক্ষতির কথা চিন্তা করে, সমাজের ক্ষতির কথা চিন্তা করে তখন ওই কথা মানুষের কাছে জানায় দিতে হবে। বোঝা গেছে তো ইনশাআল্লাহ? সেজন্য এক নাম্বার হয় কথার মধ্যে আমানত, দুই নাম্বার যে কোনো দায়িত্ব আমানত, সেই দায়িত্ব সরকারি দায়িত্ব হোক বেসরকারি দায়িত্ব হোক আমানত। একজন মানুষ সে কৃষি কাজ করে, তাকে যদি কেউ কামলা দেওয়ার জন্য নিয়োগ দেয় এটাও কিন্তু আমানত। কোনো মানুষ যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক আছে সেটাকে গ্রহণ করে, পরিপূর্ণভাবে সেটাকে নিয়ে নেয়, নিঃসন্দেহে দায়িত্ব পালন না করে যদি পরিপূর্ণ প্রতিদান বেতন সে গ্রহণ করে, নিঃসন্দেহে ওই লোকটাও দায়িত্বের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। আমাদের আকাবির যারা ছিলেন এরা এদের দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন, সতর্ক ছিলেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট, কতটা সতর্ক। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহে যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, ওনার পরিবারের সদস্য সংখ্যা বেড়ে গেল, উনি যখন দারুল উলুম দেওবন্দে নিয়োগ নিয়েছেন, ওনার তখন ওজিফা ছিল 10 টাকা, চলতেছে বছরের পর বছর, উনি কখনো ওজিফা বাড়ানোর কথা বলেন নাই, পরিবারের খরচ বেড়ে গেছে এরপরেও তিনি বলেন নাই। ওলামায়ে কেরাম মজলিসে শুরা খেয়াল করলো হুজুরের দিন চালাইতে এখন বড় কষ্ট হয়ে যায়, সকলে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করলো হুজুরের বেতন বাড়ানোর দরকার, কয় টাকা বাড়ানো যায়, সিদ্ধান্ত হলো হুজুরের বেতন এই মাস থেকে দেওয়া হবে 15 টাকা। হজরতের বেতন বেড়ে গেছে, হজরতও কিন্তু জানেন না। এইবার মাস শেষে যখন হজরতের হাতে 15 টাকা দেওয়া হলো, উনি মনে করলেন 5টা টাকা মনে হয় ভুলে বেশি চলে আসছে, উনি 5 টাকা ফেরত দিয়ে বললেন, মিয়া 5 টাকা তো বেশি চলে আসছে। অফিস থেকে জানানো হলো, না হজরত বেশি যায় নাই, এই 5 টাকা আপনার বেতন বাড়ানো হয়েছে। হজরত এবার বলতেছে, শোনক, আমি যখন দারুল উলুমের দায়িত্ব নিলাম তখন আমার বেতন ছিল 10 টাকা, আমি তখন সবল ছিলাম, সুস্থ ছিলাম, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারতাম, কিন্তু এখন আমি বিভিন্ন কারণে অসুস্থ, আগের মতো আমি দায়িত্ব পালন করতে পারি না, তোমরা তো আমার বেতন বাড়ায় দিতে চাও, আমার তো সামর্থ্য নাই,
আমার যদি সামর্থ্য থাকতো আমি তাহলে এই 10 টাকা থেকে আরো 5টা টাকা বেতন আমার জন্য কমায়া দিতাম। কি চিন্তা করছে দেখেন, একটা মানুষ যদি বার্ধক্যের কারণে দায়িত্ব পালন না করতে পারে এজন্য সে দোষারোপ নয়। যেমন হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সুস্থ অবস্থায় কেউ কোনো আমল করে ধারাবাহিকভাবে, সুস্থ অবস্থায় যখন কেউ কোনো আমল করে, ওই লোকটাই যদি বার্ধক্যের কারণে, অসুস্থতার কারণে ওই আমল নাও করতে পারে, এই যে বার্ধক্যে উপনীত হলো আগের মতো আমল করতে পারে না, বার্ধক্য সে নিজে আনে নাই, অসুস্থতা সে নিজে আনে নাই, ওই যৌবনকালে সুস্থ অবস্থায় যেই ইবাদত করত, বার্ধক্যে অটোমেটিকলি যৌবনকালের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেজন্য একটা মানুষ যদি বার্ধক্যের কারণে কিছু না করতে পারে এ দায়বদ্ধতা তার নয়। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন এই জন্য দেখেন, নিজের ওজিফা নিজের বেতনটাও বাড়াইতে দেন নাই। এটা বেসরকারি দায়িত্ব হতে পারে, সরকারি দায়িত্ব হতে পারে, রাষ্ট্রীয় দায়িত্ব হতে পারে, যে যেই দায়িত্বে যেখানে আছে প্রত্যেক জায়গায় তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, কারণ ওই দায়িত্বটা তার কাছে আমানত। আর যদি কখনো এমন হয়, হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন, যখন আমানত নষ্ট করা হবে। প্রশ্নকারী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আমানত সেটা কিভাবে নষ্ট করা হয়? নবীজি তখন বললেন, যখন অযোগ্য লোককে যোগ্য লোকের দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তার মানে একটা জায়গায় যোগ্য ব্যক্তির জায়গায় যদি অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয়, নিঃসন্দেহে সেটা আমানতের খেয়ানত এবং কিয়ামতের অন্যতম আলামত, ঠিক কিনা বলে। সেজন্য রাষ্ট্রীয় দায়িত্ব যে যেখান থেকে পেয়েছে এগুলা তার কাছে আমানত। কিন্তু আফসোস, আজকের জামানায় তামাম দুনিয়ার মধ্যে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যায়, এটাকে অধিকাংশ ক্ষেত্রে তারা গনিমত মনে করে, লুটে পুটে খাওয়ার মাধ্যম মনে করে, একেবারে আখের গোছানোর একটা মাধ্যম মনে করে। কিন্তু অতীতের ইতিহাস থেকে যদি আমরা চোখ বুলাই, আমরা দেখতে পাবো সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে শত শত মুসলিম শাসক আছে যারা রাষ্ট্রীয় দায়িত্বগুলোকে গনিমত মনে করে নাই, আমানতদারিতার সাথে পালন করেছে। বরং অবস্থা কি হয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে পরিবারের অবস্থা ভালো হওয়া তো বহুত দূর, আরো তারা অভাবের মধ্যে চলে গেছে, ঠিক কিনা বলেন। প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের প্রথম দিকে উনি কিছু সময় বাজারে গিয়ে ব্যবসা করতেন নিজের পরিবার চালানোর জন্য, বাকি সময়টা রাষ্ট্রীয় কাজে তিনি ব্যয় করতেন। আস্তে আস্তে যখন খেলাফতের পরিধি বাড়তে থাকলো, কর্মব্যস্ততা বাড়তে থাকলো, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আপনার সাথে দেখা করতে আসে, অনেক সময় আসে দেখা যায় আপনি তখন আপনার ব্যবসার কাজে ব্যস্ত, এতে রাষ্ট্রের অনেক সমস্যা হয়ে যায়, আমাদের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ যে আপনি আপনার ব্যবসার কাজটা বাদ দিয়ে পুরো সময়টা আপনি রাষ্ট্রীয় কাজে ব্যয় করেন, আর রাষ্ট্রের পক্ষ থেকে আপনার জন্য ন্যূনতম কিছু ভাতার ব্যবস্থা করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার কল্যাণের চিন্তা করে ব্যবসা বাদ দিয়ে, নিজের পরিবার পরিজনের উপার্জনের মাধ্যম ব্যবসা বাদ দিয়ে পুরা সময়টা তিনি রাষ্ট্রের জন্য ব্যয় করলেন, ওনার জন্য ন্যূনতম একটি বেতন ধার্য করা হলো, ওইটা উনি সব দিন নিতেন না, প্রতিদিনেরটা প্রতিদিন নিতেন, এমন নয় যে এক মাসের ভাতা তিনি একসাথে নিতেন, এমন নয়, প্রতিদিনের ভাতাটা ওনার জন্য বরাদ্দ করা হতো, ঘরে যতটুকু ভাতা পাইতেন তা দিয়ে তরকারি হতো একটার খাবার হতো। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন না,
তিনি তো বড় ব্যবসায়ী ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন, ওনার স্ত্রী তো সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিল। কিন্তু স্বামী যখন খলিফাতুল মুসলিমিন হলো, আগের চাইতে আরো অভাব দেখা দিল। স্ত্রীর একদিন মনে চাইছে একটু ফিরনি খাবে, পায়েস খাবে, কিন্তু খলিফার জন্য দৈনন্দিন যা বরাদ্দ তা দিয়ে যদি উনি পায়েস রান্না করেন, খলিফার ঘরের খাবার হবে না। উনি চিন্তা করলেন একটু একটু কইরা খাবার থেকে প্রতিদিন আলাদা করা হবে। উনি অনেক দিন যাবত একটু একটু কইরা আলাদা করলেন, বেশ কিছুদিন পর দৈনন্দিন খাবারের সাথে একটু মিষ্টি রান্না কইরা স্বামীর সামনে দেওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কোথায় পাইলা এই খাবার, এই মিষ্টান্ন কোথায় পাইলা? কারণ ঘরের মালিক জানে ঘরের খবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে, আমার ঘরের জন্য যতটুকু খাবার বরাদ্দ আছে, যদি ঘরের খাবার রান্না করা হয় তাহলে পায়েস হবে না, পায়েস যদি রান্না করে তাহলে ঘরের খাবার হবে না। উনি জিজ্ঞাসা করলেন, পাইলা কোথায় তুমি এটা? এবার স্ত্রী একটু মুস্কি হাসি দিয়া বলে যে, শোনেন, আমার অনেক দিন আগে একটু পায়েস খাইতে মন চাইছে, তা আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই ভাতা সেটা দিয়ে তো আর একদিনে একসাথে পায়েস রান্না করা যাবে না। আমি প্রতিদিনকার খাবারের থেকে একটু একটু করে আলাদা করছি, একটু পরিমাণে বেশি হয়েছে, ওইটা দিয়ে আজকে রান্না করছি, আপনি খান। বলেন তো, কোনো স্ত্রী যদি স্বামীর সাথে এই ধরনের কোনো আচরণ করে, স্বামী খুশি হয়ে যাবে না? আহা, দেখছো আমার স্ত্রী কত মহব্বত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কতটুক করে আলাদা করছিলা? স্ত্রী হাসি মুখে বলছে যে, হয়তো এক মুঠ বা এতটুক করে আলাদা করছি। আচ্ছা ঠিক আছে। উনি খাবার শেষ করে চলে গেলেন, বাইতুল মালের দায়িত্বে যিনি তাকে গিয়ে বললেন, শোনো, আমার পরিবারের জন্য দৈনন্দিন যেই ভাতা দেওয়া হয়েছে এটা পরিমাণে বেশি হয়ে যায়, এতটুকু লাগে না। ওই যে স্ত্রী প্রতিদিন যতটুকু আলাদা করতো, তিনি বলে দিলেন আগামী দিন থেকে ওই পরিমাণ ভাতা বা ওই পরিমাণ খাবার কম আমার বাসায় পাঠাইবা। এরা রাষ্ট্রের দায়িত্বে ছিল, কিন্তু জীবন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে আরো সংকীর্ণ হয়ে গেছে। কেন জানেন? এরা এই রাষ্ট্রের দায়িত্বটারে গনিমত মনে করে নাই, আমানত মনে করেছে, ঠিক কিনা বলে। সেজন্য রাষ্ট্রের সম্পদ যথার্থ ব্যবহার করে নাই, যেখানে মন চাইছে সেখানে ব্যবহার করে নাই। রাষ্ট্রের প্রতিটা সম্পদ ব্যয়ের ক্ষেত্রে তারা হিসাব করেছে, কেমন হিসাব, প্রসিদ্ধ ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন ওমর, যার সময় মুসলমানদের এরিয়া সবচাইতে বেশি বেড়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা রাষ্ট্রের কাজ করতেছেন, রাষ্ট্রের টাকার বাতি জ্বালায়া। একটা লোক আসছে খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করার জন্য। দীর্ঘ সময় বসার পর যখন তিনি কাজ থেকে ফারেক হলেন, জিজ্ঞাসা করতেছে, তুমি কি জন্য এসেছ, রাষ্ট্রীয় কাজে নাকি ব্যক্তিগত কাজে? লোকটা যখন বলল, আমি ব্যক্তিগত কাজে আসছি, খলিফাতুল মুসলিমিন সাথে সাথে বাতিটাকে নিবায়া দিছে। বলেন তো, এমন আচরণ আমরা কেউ যদি করি, আমার বাসায় বা আপনার বাসায় গেলাম যে আপনার সাথে একটু প্রয়োজনীয় ব্যক্তিগত কথা আছে, লাইটটারে আপনি বন্ধ করে দিলেন। আমরা হুজুররা তো লাইট লুইট বন্ধ করলে ভয় পাই, ঠিক না? সেই ভয় পাওয়ার মাসটা তো এখন চলতেছে। অসৌজন্যতা মনে হবে। লোকটা প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন কি ব্যাপার, বাতি বন্ধ করে দিলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, তুমি আমার সাথে কথা বলবা ব্যক্তিগত কথা, আর রাষ্ট্রের টাকার বাতি জ্বলবে অপচয় হবে, এই হিসাবটা কে দিবে? একটু আপনি এই কথাগুলো সামনে রেখে গোটা দুনিয়ার দিকে তাকান, নিজের দিকে তাকান, নিজের দিক, এই নিজের দিকে যখন তাকাবো নিজেরই সবচাইতে বড় খেয়ানতকারী মনে হবে, ঠিক কিনা বলে। সেজন্য রাষ্ট্রের দায়িত্ব আমানত, যে যেখানে আছে যেই দায়িত্বে আছে সেটা তার উপরে আমানত, বেসরকারি যে কোনো দায়িত্ব আমানত, সময়টাও কিন্তু আমানত।
কেউ যদি আমার থেকে কোনো সময় নেয়, এই সময়টা কিন্তু আমানত। আপনি অফিসে চাকরি করেন, আপনার সাথে শর্ত হলো দৈনিক সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনার ডিউটি। আপনি যদি এই 8 ঘন্টা সময়ের মধ্যে ব্যক্তিগত কাজে কোনো সময় ব্যয় করেন, তাহলে এই সময়টাও কিন্তু আমানতের খেয়ানত হয়ে যাবে। অফিসের অনেক আসবাব আছে যেগুলো অফিসের কাজে ব্যয় করতে হবে, অফিসের আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যয় করা হয়, এটাও আমানতের খেয়ানত। কত সতর্ক ছিলেন আমাদের অতীতের মানুষেরা, সময়ের আমানতদারিতা তাদের মধ্যে কেমন ছিল। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন, মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার সময়ের হিসাব করে করে মাস শেষে বেতন গ্রহণ করতেন। একদিন ওনার কাছে একটা লোক আসছে ক্লাসের সময়, খুব গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, হযরত ক্লাসের পড়া বন্ধ করে দিলেন, বন্ধ করে লোকটার সাথে কথা বললেন 10 মিনিট সময়। উনি আবার ওইটা ওনার নোটের মধ্যে টুইকা রাখছে যে অমুক দিন অমুক তারিখে অমুক ক্লাসে 10 মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছি। অফিস থেকে যখন ওনাকে বেতন দেওয়া হলো, অজিফা দেওয়া হলো, উনি পুরা মাসের সময়টাকে হিসাব করে 10 মিনিটের বেতন যেই পরিমাণ হয় সেটা তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে ফিরায় দিলে। ওনারে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার হজরত, এটা কি বেশি হয়েছে? উনি বলতেছে না বেশি হয় নাই, এই মাসে আমার যেই দায়িত্বের সময়, এই সময় থেকে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করছিলাম, এই জন্য এই 10 মিনিটের ওজিফা আমি নিলাম না, এটা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য কথার মধ্যে হয় আমানত, দায়িত্ব আমানত, সময়টা আমানত, এই জানমাল আমার আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এই জানমালটাও আমানত। এই জন্য এই জানমাল যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করা যাবে না, কারণ এই জানমালের মূল মালিক আমি আপনি নয়। বলেন তো এই জানমালের মূল মালিক কে? আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি তাহলে এর মালিকানা আমাদের নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনের জান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আমাদের মালিকানা হলো জান্নাতের, আর জান মালের মালিকানা হলো আল্লাহ তাআলার। তবে আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। এই জানমাল আমার আপনার কাছে আমানত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন এই জানমালের ব্যবহার করার সুযোগও আমাদেরকে দিয়েছে। আমানতের জিনিসের ব্যবহার করার অনুমতি নাই। কেউ যদি কারো কাছে এসে বলে যে এই যে 200টা টাকা এইটা আমি আপনার কাছে আমানত রাখলাম, যখন বলবে আমানত, যেই 200 টাকা দিল বা যেই নোটটা দিল, পুরন হোক ছিঁড়া হোক নতুন হোক, ওইটাকেই সংরক্ষণ করতে হবে, ওটাকেই হেফাজতে রাখতে হবে, সে যখন চাইবে হুবহু এই টাকাটা ফেরত দিতে হবে। আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি দিয়েছেন। আমার জান আমার মাল আমি ব্যয় করতে পারবো, কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে। কত সুযোগ দেখেন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারের জন্য যেই ব্যয় আমরা করি, স্ত্রী সন্তান মা বাবার জন্য ব্যয় করি না আমরা, এটা যদি অপচয় না হয়, গোনার কাজে না হয়, আপনি ভালো খাওয়ান ভালো পরান অসুবিধা নাই, আল্লাহর নবী বলেন এটাও সাদকা। সুবহানাল্লাহ। পরিবারের জন্য ব্যয় করো সাদকা, প্রতিবেশীর জন্য ব্যয় করো উত্তম কাজ, এমনকি যদি কোনো বেধর্মী হয়, প্রতিবেশী অসুস্থ খাবারের দরকার, তাকেও সহযোগিতা করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ প্রদত্ত এই মালের মালিকানা থেকে একটা টাকা এমন কাজে ব্যয় করা যাবে না যেখানে ব্যয় করলে আল্লাহ তাআলা বেজার হয়। এই দেহ দিয়ে আপনি মানুষের কল্যাণে ব্যয় করেন, নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শ্রম আমার শক্তি যদি
এমন কাজে ব্যয় হয় যেই কাজে গোনা হয় আল্লাহ বেজার হয়, তাহলে আমানতের খেয়ানত হবে। এই জন্য এই জানমালটা আমার আপনার কাছে আমানত। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন শরীয়তের যত বিধিবিধান দিয়েছেন ওই শরীয়তের বিধিবিধান আমাদের কাছে আমানত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فَأَبَيْنَا أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَا مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম, তারা এই আমানত বহন করতে অস্বীকার করল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। وَحَمَلَهَا الْإِنْسَانُ মানুষ এই আমানতকে বহন করল। সেই আমানত কি? মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানত হলো কোরআন, সেই আমানত হলো আল্লাহ প্রদত্ত বিধিবিধান। যত বিধি নিষেধ আছে এক কথায় শরীয়তের সব হুকুম আহকাম এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। যেমন নামাজ, নামাজ নামাজ পড়তে হবে আদেশটা কার? আরো জোরে বলি, কার? আল্লাহ তাআলার আদেশ। দেখেন নামাজ পড়া ফরজ, কেউ যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার একটা গুনাহ হবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছিলেন, এই আদেশটা ছিল আমানত। এই আদেশ অমান্য করার কারণে আমানতের খেয়ানত হলো, না পড়ার গুনাহ হইল, আমানতের খেয়ানত হলো। অনুরূপভাবে প্রত্যেকটা বিষয় এমন, প্রত্যেকটা বিষয় এমন, শুধু যে আমলের ক্ষেত্রে, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে যে আমানত তা না, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও আমানত আছে। যখন আমি একটা গোনা করি, প্রত্যেকটা গোনা খেয়ানাত, চোখের গোনা করতেছি খেয়ানাত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়ামা তুখফিস সুদূর। চোখের কি খেয়ানত করি আমরা? চোখ দিয়ে কি গোনা করি, কি খেয়ানত করি, কি দেখি? যদি খেয়ানত হয় তাহলে সব আল্লাহ তাআলা জানেন তো জানেন। ওয়ামা তুখফিস সুদূর, আমি অন্তরের কি খেয়ানত করি তাও জানেন কে? সেজন্য এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে আমাদের খেয়ানতের ওই মুনাফিকের যে আলামত, আমানতের খেয়ানত করা, ওখান থেকে বেঁচে থাকা সহজ হবে আর প্রকৃত মুমিন হওয়া যাবে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয়ের উপদেশ দিয়েছিলেন, যেই হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছিলাম। ওই হাদিসের মধ্যে নবীজি বলেছিলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটি জিনিস এমন, যদি তোমাদের কারো মধ্যে চারটি জিনিস থাকে, ফালা আলাইকা, এই চার জিনিস তার মধ্যে আছে, তার আর কোনো কিছু নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চার জিনিস তার কাছে যদি থাকে, তার মধ্যে যদি থাকে, দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। ওই চার জিনিসের প্রথমটার নাম হলো আমানতের হেফাজত। আর আল্লাহ তাআলাও দুইটা নসিহতের প্রথম নসিহতে বললেন যে তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও। আর নবীও বললেন, চারটি গুণের এক নম্বরটা হলো আমানতের হেফাজত, দুই নম্বর নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা, সত্যবাদী হওয়া, সত্য বলা মুমিনের ভূষণ, আর মিথ্যা বলা মুনাফিকের আলামত। কারণ নবীজি বলেন, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথার ক্ষেত্রে কতটা জঘন্য বিষয় হয়ে যায় দেখেন। অনেক সময় আমরা কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলি, খবরদার, এটাও কিন্তু করা বৈধ নয়। অনেক সময় আমাদের পরিবারে বিষয়টা এমন হয়, ছোট একটা বাচ্চা গ্লাস ভেঙে ফেলছে, কাপ ভেঙে ফেলছে, মা রাগ হয়ে গেল, বাচ্চাটাকে বলে, এই তুমি কি কাজ করেছ? বাচ্চা মায়ের ধমকে ভয় পেয়ে দূরে চলে গেল, মার তো মেজাজটা গরম। এইবার বাচ্চাটারে বলতেছে, এদিকে আয়, কিছু বলবো না। যখন মায়ের কথায় বাচ্চাটা মায়ের কাছে ফিরে আসে, মা এইবার তার রাগের জালটা পিটাইয়া মিটায়, আছে না নাই? কোনো মা কোনো বাবা যদি কোনো বাচ্চার সাথে একদিন দুই দিন তিন দিন এরকম করে, এক সময় এই বাচ্চা কি চিন্তা করবে জানেন? যে আমার মা আলো মিথ্যা কথা কয়, আমার বাপ মিথ্যা কথা বলে,
যাওয়া যাবে না। কয়েকদিন পরে যখন ওই এক অপরাধ করবে, যখন মা ডাকবে এদিকে আসো কিছু বলবো না, তখন ওই বাচ্চা বলবে না না যাবো না, তুমি মিথ্যা কথা কাও গেলে মারবা। তার মানে ক্ষতিটা কি হলো একটু চিন্তা করেন, ক্ষতিটা হলো যে আপনি আপনার বিশ্বাস ওই বাচ্চার অন্তর থেকে নষ্ট করে দিয়েছেন। আর নবীজি বলেন এক হাদিসের মধ্যে আসছে, শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো, ছোটবেলায় সে যদি তার মা বাবাকে অবিশ্বাস করে, মিথ্যাবাদী মনে করে, এর প্রভাব বড় হওয়ার পরেও থাকবে। সেজন্য কখনো ছোটদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসলো তার ছোট একটা বাচ্চাকে নিয়া, বাচ্চাটা হাত থেকে ছুটে গেছে, দূরে চলে গেছে, ডাক দিচ্ছে আসে না। এইবার মা হাতের মুঠটা পাকায় বলতেছে, আব্বু এদিকে আসো। বাচ্চা এবার মনে করলো নিশ্চয়ই আমার মা আমাকে কোনো মজা দিবে, খাবার দিবে। বাচ্চাটা দৌড় দিয়ে আসলো, নবীজি খেয়াল করতেছেন বাচ্চাটার সাথে মা কি করে। এইবার মহিলা হাতের মুঠটা খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। এরপরে নবীজি ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, এই মহিলা শোনো, তুমি যদি ওই বাচ্চার হাতের মধ্যে কিছু না দিতা, তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। সেজন্য ছোটদের সাথে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। হুজুর আসছে, মাশাআল্লাহ, হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে, আপনারা বসেন, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, এক মিনিট আমি শেষ করে দিচ্ছি কথা। তাহলে ছোটদের সাথেও মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। এক নাম্বার যেই দুইটা বিষয় আমরা আলোচনা করলাম, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা, জীবন চলে যায় যাক তবুও আমানতের খেয়ানত হবে না। দুই নাম্বার, সব সময় আমরা সত্য কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলোর উপরে আমল করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন। হুজুর শিষ্য হুজুর অনেক দূর থেকে আসছেন, হুজুর আবার কচুয়া চাঁদপুর যেতে হবে, এর জন্য দীর্ঘক্ষণ সময় আমরা নষ্ট করতে চাইনি। আরেকটি কথা, দয়া করে কেউ স্টেজে উঠবেন না, দয়া করে কেউ স্টেজে উঠবেন না, অনেক গরম। আলহামদুলিল্লাহ, এরপর যা আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান বাদ দিবেন, অলি উঠতে হলে চাঁদপুর হজরতকে